আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগে এই ভিডিওটি দেখুন, তারপর কথা বলবো ইনশাআল্লাহ। একটা ব্যক্তিকে দুদক থেকে উঠানো হবে, তাকে দুদক থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে, আমাকে কেন দুদক থেকে উঠানো হলো, কারণটা কি? আমি তো দুজুকি, আমার আমল বলে আমি দুজুকি, কেন উঠানো হলো? তখন তাকে সে বলবে যে আমাকে কি কোনো নবী সুপারিশ করেছে? আমাকে দুদক থেকে উঠানোর জন্য নবী কে সুপারিশ করেছে? ফেরেশতারা বলবে, না, নবী করে নাই। কে করেছে? কোন আল্লাহওয়ালা ব্যক্তি, কোন দিনদার ব্যক্তি, কোন একটা প্রসিদ্ধ আল্লাহর পছন্দের মানুষ কেউ আমার জন্য সুপারিশ করেছে? না, সেও করে নাই। তাহলে কি আমার মা বাবা? না, তোমার মা বাবা না। তোমার পরিবার পরিজন? না না, তোমার পরিবার পরিজন না। তোমার খুব নিকুটের মানুষ? না না, তোমার নিকুটের মানুষ না। তোমার একটা বন্ধু ছিল, তুমি তাকে চিন্তা, তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে, কিন্তু সে যেই চরিত্রের ছিল তুমি সে চরিত্রের ছিল না, কিন্তু সে তোমার মহব্বত করত, সে তোমাকে ভালোবাসত, তোমার সাথে তার একটা চলাফেরা ছিল, সে জান্নাতে চলে গেছে আর তুমি দুজুকে। সে জান্নাতে তোমাকে খুঁজতে ছিল, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়, সে খুঁজতে ছিল তোমাকে, জান্নাতে তুমি খুঁজে পায় নাই। তখন আল্লাহকে বলেছে, আল্লাহ আমার বন্ধু কোথায়? তোর বন্ধু তো দুজুকে, তোর বন্ধু তো দুজুকে। তখন আল্লাহর কাছে বলবে, মাবুত, আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না, আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না, আমার বন্ধুকে আমি চাই, আমি আমার বন্ধুকে চাই। আখেরাতে জান্নাতিরা আল্লাহর কাছে যা দাবি করবে তাই আল্লাহ দিয়ে দিবে। তাকে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার বন্ধুরে চাই, সে তো তুজুকে, আমি বুঝুক বুঝি না, কিছু বুঝি না, আমার বন্ধুরা আমি চাই, আমার বন্ধুকে আমি চাই। আল্লাহ বলল, এই সে তো আর তার বন্ধুরে ছাড়া থাকবে না, সে তো অস্থির হয়ে গেছে, আনান আমার জান্নাতিদেরকে আগে খুশি কর, আমার জান্নাতের খুশি কর, ওই যে জান্নাতে দুজুকে যে পড়ে আছে তারই উঠা, তার সামনে নিয়ে আয়, তার সামনে তাড়াতাড়ি নিয়ে আসবে। তখন সে চিন্তা কর, তখন ফেরেশতাদেরকে বলবে, আমাকে কে আনলো, কে আনলো, সে প্রশ্ন করবে, আমাকে কে আনলো? ওই যে তোমার একটা দুনিয়াতে বন্ধু ছিল, সে নামাজ পড়তো, সে দিনদারি ছিল, সে আল্লাহওয়ালা ছিল, তোমার জন্য ভালো চিন্তা করতো, কোনোদিন খারাপ চিন্তা করতো না, তোমার জন্য শুধু দুনিয়ার চিন্তা করতো না, আখেরাতের চিন্তা করতো, সে দুনিয়া চিন্তা করে তোমাকে বন্ধু পেয়েছে, আখেরাতে তোমাকে বন্ধু পেয়ে সেখানে পাওয়ার জন্য কথা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বন্ধুর সুপারিশ আজকে তোমাকে দুজক থেকে জান্নাতি করে দিয়েছেন। ভিডিওটি দেখে চোখের পানি চলে আসলো। বর্তমানে এরকম বন্ধু পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। আমরা আমাদের বন্ধু বানাবো যাতে দুনিয়া এবং আখিরাতে যাতে আমাদের কাজে লাগে, এরকম বন্ধু বানাবো। ভিডিওটি এখানে শেষ করছি।